নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব, মানে স্পেশালি অনেক দিদিরাই জানতে চেয়েছিল আমাকে মেসেজ করে, বিশেষ করে যে দিদি ফটো ক্যাপচার করার পরও কিন্তু ফটো থাকছে না। তো যদিও আমি খুব বেশি দিন পোশন ট্রেকারে ফটো ক্যাপচার করিনি, তো আমি আজকে একটা ফাইনালি ফটো ক্যাপচার করে দেখলাম যে থাকছে কি থাকছে না বা পারপাসটা কী আছে। তো সেই কারণে কিন্তু তোমাদের জন্য স্পেশালি ফটোটা ক্যাপচার করলাম, যে একবার নিজে প্র্যাকটিক্যালি করে দেখি যে কী হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, করার পরে দেখলাম যে না, আমার ফটো কিন্তু রয়েছে। তো তোমরা পুরো সিস্টেমটাকে একবার দেখো, মানে পুরো প্রসেসিংটাকে একবার দেখে নাও এই ভিডিওর মাধ্যমে, যে সেখানে কোথাও মিস্টেক হচ্ছে কি হচ্ছে না। যদি সেখানে কোনো মিস্টেক হয়ে যায়, তাহলে এরপর থেকে সেটাকে রেকটিফাই করো, তাহলে দেখবে হয়তো ফটোটা থাকবে। আর যদি সব ঠিকঠাক থাকার পরেও ফটো না থাকে, তাহলে অবশ্যই আমাকে আবারও কমেন্ট বক্সে বা মেসেজ করে কিন্তু জানাবে। তো দেখো, আমি কিন্তু পোশন ট্রেকারের হোম পেজে রয়েছি, সেখানে ডেলি ট্র্যাকিংকে মার্ক করে রেখেছি, কারণ আমাদের AWC ক্যাপচার ফটো তো ডেলি ট্র্যাকিংয়েই রয়েছে। বিশেষ করে যে সমস্ত দিদিরা একদম নতুন, তারা বিশেষ করে ভিডিওটাকে খুব ভালো শুরু থেকে শেষ অবধি দেখো, তাদের জন্য অনেক উপকারী হবে আমার মনে হয়। তো যাই হোক, আমি হচ্ছে তোমার ডেলি ট্র্যাকিংটা ওপেন করে নিচ্ছি। দেখো, ডেলি ট্র্যাকিং ওপেন করার পরে এই যে AWC ফটো নট ক্যাপচার লেখা থাকে, কারণ আমরা ক্যাপচার করি তারপরে গিয়ে সেখানে কিন্তু ফটো ক্লিক করে, তাই না? তো চলো, নট ক্যাপচার মানে যে তীর চিহ্নটা রয়েছে সেখানে হাত দিলে পরেই আমাদের সামনে কিন্তু স্ক্রিন শো হবে, যেখান থেকে আমরা ফটো ক্লিক করব এবং আপলোডও করব। তো সেই আপলোড প্রসেসিংয়ে কোথাও কোনো মিস্টেক হচ্ছে কি না, সেটাই কিন্তু দেখার এবং বোঝার বিষয়। তো চলো, আমি ক্লিক করছি। আমরা যখনই সেই AWC ফটো ক্যাপচারের যে অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন রয়েছে সেখানে যখন হাত দিই, তখন আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ বা স্ক্রিন শো হয়, যেখানে ক্যাপচার AWC ফটো রয়েছে, তারপর ক্যামেরার আইকন রয়েছে, তারপর হোয়াট ইজ দিস নিডেড, কেন প্রয়োজন বা কিসের জন্য প্রয়োজন সেটা বলে একটা লেখা রয়েছে, সেখানে হাত দিলে তোমরা দেখতে পাবে যেটা কেন প্রয়োজন, ম্যান্ডেটরি কি না, A to Z কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। তো আমি এবার জুম করে তোমাদেরকে ব্যাপারটাকে দেখাচ্ছি। ফটো তোলার সময় আমরা কিন্তু ক্যামেরা আইকন, যেটা আমি বেগুনি রং দিয়ে মার্ক করেছি, সেই ক্যামেরা আইকনে কিন্তু বা ক্যামেরার যে ছবিটা রয়েছে সেখানে আমরা হাত দেব। তো সেখানে হাত দেওয়ার পরে গিয়ে বাকি জিনিসগুলো আমাদের সামনে একটার পর একটা আসবে, তাই না? তো চলো, ক্যামেরা যে আইকনটা রয়েছে সেখানে আমি ক্লিক করছি। বারবার বলছি যে ক্যামেরা আইকন, যেটা আমি বেগুনি রং দিয়ে মার্ক করেছি, সেখানেই কিন্তু আমরা হাত দেব। দেখো, ক্যামেরা আইকনে দেওয়ার পরে, ফটো একটা ক্যাপচার করার পরে ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ শো হয়। তোমরা নিচের দিকে দুটো জিনিস তাকাও, একটা বাঁ দিকে রয়েছে ক্রস চিহ্ন, ডান দিকে রয়েছে রাইট চিহ্ন, এটাই তো আসে আমাদের। তো আমি ক্রসটাকে লাল মার্ক করেছি এই কারণে যে আমরা ক্রস চিহ্নতে হাত দেব না, আর রাইট চিহ্ন যেটা রয়েছে, টিক মার্ক যেটা রয়েছে, সেখানে আমরা সবুজ রং দিয়েছি। কেন? যে আমরা এই টিক চিহ্নটাকেই হাত দেবো বা রাইট চিহ্নতেই হাত দিব। ক্রস চিহ্ন দিলে পরে কিন্তু আমাদের ফটো আবার উড়ে যাবে, তাই না? আর কোনো প্রসেসিংই আসবে না। তো সেই কারণে কিন্তু আমরা ফটো ক্যাপচার করার পরে যখনই এইরকম পেজ ওপেন হবে, যেই পেজটা আমাদের সামনে আসবে, তখন কিন্তু আমরা ক্রস চিহ্নতে নয়, রাইট চিহ্নতে হাত দেব। রাইট চিহ্নতে হাত দেওয়ার পরে কি হবে ভালো করে বুঝবে, ক্রস চিহ্নতে নয়, সেই কারণে কিন্তু আমি লাল রং করেছি, যে ক্রস চিহ্নতে আমরা হাত দেব না, গুণ মতো যে চিহ্ন রয়েছে সেখানে হাত দেব না, দেব রাইট মতো চিহ্নতে, যেটা আমি সবুজ রং দিয়ে মার্ক করেছি, সেই রাইট মতো চিহ্নতে আমি হাত দিচ্ছি। যখনই রাইট মতো চিহ্নতে হাত দেব, তখন আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হচ্ছে। যে সমস্ত দিদিরা রেগুলার বেসিসে AWC ক্যাপচার করছো, তাদের কাছে এই পুরো প্রসেসিংটা জানা। যে সমস্ত দিদিরা নতুন একদম, তারা ভালো করে দেখো, এবং যাদের ফটো বারবার করে উড়ে যাচ্ছে, দেওয়ার পরও থাকছে না, তারা ভালো করে ব্যাপারটাকে দেখো, যে এইরকম জায়গায় কোথাও কোনো মিস্টেক হচ্ছে না। তো যখনই আমরা রাইট চিহ্নতে হাত দেব, তখন আমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হবে। দেখো, উপরের ফটোটা কিন্তু দেখা যাচ্ছে, যেটা আমি বেগুনি রং মার্ক করেছি তীর চিহ্ন, টিক চিহ্ন দিয়ে, ডাবল টিকে মার্ক করা রয়েছে, যে ফটোটা আমি ক্যাপচার করলাম সেটা কিন্তু এখানে শো হচ্ছে। নিচে আমরা কি করব, নিচে আমরা সাবমিট করব। ফটো তোলার সময় কিন্তু আমাদেরকে নেট অন অবশ্যই রাখতে লাগবে, এই জিনিসটা যেন ভুল না হয়, আমাদের নেট কানেকশন যেন ঠিকঠাক অন থাকে, এবং নেট কানেকশানটা যেন ভালো থাকে। অনেক জায়গায় টাওয়ার পাওয়া যায় না, নেটওয়ার্ক পাওয়া যায় না, সেরকম ইস্যু থাকলেও কিন্তু প্রবলেম হতে পারে। তো নেট সার্ভার যেন খুব ভালো থাকে, নেট কানেকশান অন থাকে ফোনে, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এইবার আমরা কি করব, এবার আমরা সাবমিট বাটনে হাত দেব। তো চলো, সাবমিটটাতে আমি হাত দিচ্ছি।
যখনই আমরা সাবমিট বাটনে হাত দেব তখন আমাদের সামনে কিন্তু লোকেশনের এই পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে যে ফাইল ইউজিং দিস অ্যাপ, তারপরে অনলি দিস টাইম, ডোন্ট অ্যালাউ, এই তিনটে অপশন তোমাদের সামনে থাকবে বা আমাদের সামনে থাকে। তো এখান থেকে ডোন্ট অ্যালাউ আমরা একদম করব না, যে কারণে সেটাকে আমি লাল রঙের বক্সে রেখেছি যে ডোন্ট অ্যালাউ আমরা হাত দেব না, তাহলে কিন্তু ফটো সাবমিট হবে না। তো ডোন্ট অ্যালাউ হবে না, দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস আমরা করতে পারি। হোয়াইল ইউজিং দিস অ্যাপ মানে দ্য অ্যাপ মানে যখনই আমি এই অ্যাপ ইউজ করব তখন আমাদের লোকেশন অন থাকবে। অনলি দিস টাইম মানে এই ফটো ক্যাপচার করে যখন আমি সাবমিট করছি শুধু তখনকার জন্যই পোশন ট্রেকারে লোকেশনটা অন থাকবে, তারপর তুমি লোকেশন অফ করে কাজ করতে পারো। ওকে, ঠিক আছে, বোঝাতে পারলাম। হোয়াইল ইউজিং দ্য অ্যাপ মানে যখনই পোশন অ্যাপে কাজ করব লোকেশন অন থাকবে, আমি কাজ করতে পারি। অনলি দিস টাইম মানে আমি এই যে এই মুহূর্তে ফটোটাকে সাবমিট করছি শুধু এই মুহূর্তের জন্য লোকেশনটা আমি অন রাখছি, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার, ডোন্ট অ্যালাউ, ভুল করেও হাত দেবে না, তাহলে কিন্তু ফটো সাবমিট হবে না, এই কাজটা কেউ করবে না। ডোন্ট অ্যালাউ আমরা হাত দেবো না, তো আমি সরাসরি অনলি দিস টাইমে হাত দিচ্ছি। দেখো যখনই অনলি দিস টাইমে হাত দিলাম তখন ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে গেল যেখানে লেখা রয়েছে, এই যে কালো মতন পেজে যে লেখা রয়েছে, ফর এ বেটার এক্সপিরিয়েন্স টার্ন অন ডিভাইস লোকেশন হুইচ ইউজেস গুগলস লোকেশন সার্ভিস, ঠিক আছে। ওকেতে আমরা সিলেক্ট করব, যখন ওকেতে সিলেক্ট করব তখনই কিন্তু লোকেশন আমাদের অন হয়ে যাবে। আমি অনলি দিস টাইম করলাম, করার পরে এই পেজটা ওপেন হলো যেখানে এই লেখাটা রয়েছে যে ফর এ বেটার এক্সপিরিয়েন্স টার্ন অন ডিভাইস লোকেশন, মানে আমাকে ডিভাইস লোকেশনটাকে, গুগল লোকেশনটাকে অন করতে বলছে, যেটা ফোনের মধ্যে থাকে তীর চিহ্ন মতন, সেটাই আমাদের লোকেশন, তো সেটাকে আমাদেরকে অন করতে হবে। তো সেটা কিভাবে অন হবে, এই যে ওকেটা দেখাচ্ছে, এই ওকেতে প্রেস করলে পরে সেই লোকেশনটা কিন্তু টার্ন অন হয়ে যাবে, মানে অন হয়ে যাবে লোকেশন। তো এই কারণে ওকেকে আমি কিন্তু গ্রিন বক্স মানে গ্রিন কালারের বক্সে রেখেছি। ওকে ক্লিক করব, নো থ্যাঙ্কসে আমি হাত দেব না, আমি ওকেতে হাত দেব। ওকে হাত দিলেই লোকেশন অটোমেটিকলি অন হয়ে যাবে। ওকে হাত দিয়ে দিচ্ছি, দেখো যখনই ওকেতে হাত দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে শো হয়ে গেল AWC ফটো ক্যাপচার সাকসেসফুলি, মানে AWC যে ফটোটা আমি আপলোড করলাম সেটা সাকসেসফুলি পোশন ট্রেকার অ্যাপ নিয়ে নিল। এইটুকুই পর্যন্ত আমাদের কাজ, এইটুকু সবাই ঠিকঠাক করছো কিনা সেটাই ভিডিওটা দেখে একবার নিজের কাজটাকে মিলিয়ে নেবে। তারপরে যদি ফটো ক্যাপচার না থাকে তারপরে কিন্তু আমাকে আবার মেসেজ বক্সে বা কমেন্ট বক্সে জানাতে পারো যে দিদি তারপরেও থাকছে না। তো এই AWC ফটো ক্যাপচার সাকসেসফুলি দেখানোর পরে আমরা রিচেক করব যে আমাদের আজকের ফটোটা রয়েছে কি নেই। আমরা ফটোটা দেখার জন্য সরাসরি কিন্তু AWC ফটো মানে ডেলি ট্র্যাকিংয়ের চলে এসেছি পোশন ট্রেকারের, এবং AWC ফটো দেখো পাশে লেখা রয়েছে ক্যাপচার্ড, মানে ক্যাপচার করা হয়ে গেছে, ফটো আপলোড করা হয়ে গেছে। এবার যেই ফটোটা আমরা আপলোড করলাম সেই ফটোটাই আছে কি না সেটা দেখার জন্য আমরা এই আবার তীর চিহ্নতে হাত দিব। ক্যাপচার্ড কথা লেখার পাশে যে তীর চিহ্ন রয়েছে সেখানে আবার আমি হাত দেব। দেখতে পাচ্ছ ফটোটা কিন্তু রয়েছে, ফটোটা কিন্তু উড়ে যায়নি। এবার কখনো কি হচ্ছে যে ধরো আমরা ক্যাপচার করলাম, ক্যাপচার সাকসেসফুলি দেখানোর পর সঙ্গে সঙ্গে যখন আবার ডেলি ট্র্যাকিংয়ে যাচ্ছি তখন কিন্তু আবার দেখাচ্ছে নট ক্যাপচার, কিন্তু যদি কিছুক্ষণ হোল্ড করা যায় বা কিছুক্ষণ পরে 5-10 মিনিট পরে যদি রিচেক করা যায় তাহলে কিন্তু দেখাচ্ছে ক্যাপচার। কারণ এই জিনিসটা আমার ক্ষেত্রেও আজকে হয়েছিল, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে আমি যখনই ফটো ক্যাপচার করলাম, করার পরে সমস্ত প্রসেসিং ঠিকঠাক করার পরে যখন প্রথমবার রিচেক করলাম তখন কিন্তু নট ক্যাপচারই দেখাচ্ছিল, আমি দ্বিতীয়বার কোনো ফটো ক্যাপচার করিনি। 10 মিনিট পরে গিয়ে আবার যখন ডেলি ট্র্যাকিংয়ে চেক করছি তখন কিন্তু ক্যাপচার কথাটা চলে এসেছে এবং ফটোটা দেখার জন্য আমি যখন হাত দিই তখন ফটোটা কিন্তু এই ফটোটাই শো হচ্ছে যেটা আমি দিয়েছিলাম। তো এই জিনিসটা একবার দেখবে মাথায় রেখে। 2 নম্বর কি দেখবে, যখন আমি মানে যখন তোমরা ফটোটাকে আপলোড করছো তখন তোমাদের নেট কানেকশন অন আছে কিনা, এটা 1 নম্বর। 2, নেটটা ঠিকঠাক আছে কিনা, নেট স্পিড যদি ঠিকঠাক থাকে, নেট সার্ভার যদি ঠিকঠাক থাকে, নেটওয়ার্ক যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু হচ্ছে, এটা নেটওয়ার্ক ইস্যুর কারণেই হচ্ছে, আদারওয়াইজ খুব বেশি একটা পোশন অ্যাপের ইস্যু নয় আমার যতদূর মনে হয়, আমি শিওর নয় তারপরে বলছি, কারণ যেহেতু এটা সম্পূর্ণ গুগল লোকেশন এবং নেটওয়ার্কের উপরে দাঁড়িয়ে রয়েছে, ইন্টারনেট কানেকশনের উপরে দাঁড়িয়ে রয়েছে। তো নেট কানেকশন যদি ঠিকঠাক থাকে তাহলে পরে আমার মনে হয় না যে এই প্রবলেমটা হবে যে ফটো দেওয়ার পর ফটো উড়ে যাচ্ছে। তো দুটো জিনিস মাথায় রাখবে, যদি ফটো পুরো প্রসেসিং মতন যেখানে এইভাবে এই ভিডিওতে যেভাবে বললাম সেই মতন করার পরে যদি নট ক্যাপচার দেখায় তাহলে কিছুক্ষণ পরে গিয়ে সেটাকে রিচেক করো যে দেখাচ্ছে কি দেখাচ্ছে না। 1, 2, যখন ফটো ক্যাপচার করার জন্য ফোনটাকে ইউজ করবে পোশন ট্রেকার অ্যাপ
থাকে তখন দেখবে যে নেট কানেকশন ঠিকঠাক আছে কি না। নেট কানেকশন অন থাকতে হবে এবং নেট সার্ভার যেন ঠিকঠাক থাকে, নেট স্পিড যেন ঠিকঠাক থাকে। কী করে বুঝবো? আমাদের যখন নেট স্পিড ঠিক থাকে, নেট সার্ভার যখন ঠিক থাকে, তখন দেখবে হোয়াটসঅ্যাপের মেসেজ তাড়াতাড়ি খুলছে, ইউটিউব তাড়াতাড়ি করে খুলছে, ফেসবুক তাড়াতাড়ি খুলছে, ইনস্টাগ্রাম ক্লিক করার সাথে সাথে তাড়াতাড়ি খুলছে। তো আমরা বুঝে যাই যে হ্যাঁ, এগুলোতে নেট কানেকশন ঠিক, নেট ঠিক আছে। এখন যদি এগুলো তো মানে এগুলো যদি অন করে দেখো যে এগুলোও স্লোতে খুলছে, তার মানে বুঝে নাও যে তোমার ওখানে নেটটা ঠিকঠাক চলছে না। তো সেই কারণেও কিন্তু ইস্যু হতে পারে। আমি যতদূর বুঝলাম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখো কালকে থেকে কি হচ্ছে, যদি আরও কোনো প্রবলেম হয়ে থাকে, তারপরেও যদি কোনো রকম ইস্যু হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আদারওয়াইজ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো সেখান থেকে নিয়ে আমাকে সরাসরি মেসেজ করতে। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকেও নিতে পারো। কল করো না, মেসেজ করো, আমি মেসেজের রেসপন্স করার চেষ্টা করে থাকি। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, আর কালকে থেকে ঠিকঠাকভাবে ফটো ক্যাপচার হচ্ছে কি না সেটা জানাতে একদম ভুলবে না, লাইক কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।